নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে, মানুষ আবার নিজের ছন্দে ফিরছেন। ছুটির আমেজ কিছুটা হলেও কমেছে, শুরু হয়েছে কাজ। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কতিপয় বাইক আরোহী বিনা হেলমেটে বাইক নিয়ে চলাফেরা করছেন। সেই সব বাইক আরোহীদের সচেতন করতে এগিয়ে এসেছে জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার গোলাপবাগ ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনের উদ্যোগে জেলা শাসকের বাংলোর সামনে অভিযান চালায়। এদিন প্রায় বিনা হেলমেট ও গাড়ির কাগজ না থাকার অভিযোগে প্রায় 250টি বাইক আটক করা হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। হেলমেট অ্যাকচুয়ালি আমি এখানকার ব্যাংক এমপ্লয়ি, তো আমি কাস্টমারের আর্জেন্সি ছিল, তার জন্য আমাকে চট করে একটা সাইন করানো ছিল। না না, আপনি ব্যাংকের এমপ্লয়ার আছে বলেন তো দাদা আপনি হেলমেট পরবেন না, সেটা তো ভুল। এটা একদম না, এই রোদে বাতাসে সেফ ড্রাইভ সেফ লাইফ, আপনাদেরকে সতর্ক করছে হেলমেট পরুন জীবন বাঁচান, তার সত্ত্বে আপনারা হেলমেট কেন পড়ছেন না? অবশ্যই হেলমেট পরা উচিত সবারই, হেলমেট ইউজ করে আমি নিজেও সবসময় হেলমেট ইউজ করি। আমি এখান থেকে আমার বাড়ি কাটোয়া আমি বাইক নিয়ে আসা যাওয়া করি, হেলমেট ইউজ করি। এখানে একটা কাজের মধ্যে আমি এসেছিলাম এবং এই যে জায়গাটায় আজকে চেকিংটা হচ্ছে, এখানে নর্মালি চেকিং এখানে খুব কম হয়, তো সেই কারণেই মিস্টেকটা হয়েছে। কম আর বেশি নয়, নাকা চেকিং সব জায়গায় আছে বর্তমানে, সব জায়গায় প্রশাসন ভালো কাজ করছে। সব জায়গায় কোথায় কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম লোকোতে, লোকোতে যাচ্ছি, তো এখানে নর্মালি আর চেকিং হয় না, আজকে যেভাবে হচ্ছে এবং সবাইকে চেকিং করাও হচ্ছে না, এটাও একটা বড় সত্যি কথা। কিছু কিছু গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, জানি না তাদের কী পরিচয় আছে। সেক্ষেত্রে যেরকম আমার মনে হয় যে হেলমেট সবারই পরা উচিত, আমি যেরকমভাবে মেনে নিচ্ছি, প্রশাসনের এটা চিন্তা করা দরকার, কাউকে স্পেয়ার করা উচিত নয় সেটা যে যে পজিশনেই থাকুক। কিন্তু অনেকেই এখানে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কী কথা বলে বুঝতে পারছি না, তো ঠিক আছে। আমরা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটোয়া। কী কাজে যাচ্ছিলেন? আমি এখানে বন্ধন ব্যাংকের এমপ্লয়ি, আমি কাস্টমারের একটা সাইন মিস ছিল, তো কাস্টমারের বাড়ি যাচ্ছিলাম সাইন করানোর জন্য, আর্জেন্টলি ওনার একটা পেপার প্রসেস করানো ছিল, তো সেই কারণে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যারকে, কিন্তু আমাকে স্পেয়ার করা হয়নি। বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড যে এখানে কিছু গাড়ি আমার চোখের সামনে দিয়েই কথা বলে বেরিয়ে চলে গেল। সেই বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।